আমরা অনেক সময় এমএস ওয়ার্ডে টাইপ করার সময় বিদ্যুৎ চলে যায়, তখন আমরা যে ডকুমেন্টগুলো লিখে থাকি সেই ডকুমেন্টগুলো যদি সেভ না করতে পারি তাহলে আমাদের সমস্ত পরিশ্রমে বৃথা যায়, পণ্ড হয়ে যায়, ফলে আমরা সেই ফাইলটাকে আর রিকভারি করতে পারি না। এখন আমি আলোচনা করব যে এমএস ওয়ার্ডে কিভাবে অটো সেভ ফাংশন চালু করা যায় এবং বিদ্যুৎ চলে গেলেও আমার ফাইলটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, ফাইল হারানোর কোনো সম্ভাবনা থাকবে না। তো চলুন শুরু করা যাক কিভাবে এমএস ওয়ার্ড ব্যবহার করে অটো সেভ ফাংশন চালু করা যায়। এর জন্য আপনি ফাইল ফাইল অপশনে যাবেন, ফাইল থেকে অপশন ক্লিক করবেন, এখান থেকে সেভ ওয়ার্ড অপশন ডায়ালগ বক্স শো করবে। এই ওয়ার্ড অপশন ডায়ালগ বক্স থেকে সেভ অপশনে ক্লিক করুন। এইখানে যদি চেক মার্ক যদি দেওয়া থাকে তাহলে সেভ হবে, অটো সেভ হয়ে যাবে, আর চেক মার্ক যদি না থাকে তাহলে অটো সেভ হবে না। এখানে আমি চেক মার্ক দিয়ে দিলাম এবং কয় মিনিট পর পর আমার এই ডকুমেন্টটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে সেটা আমি এখানে উল্লেখ করে দিতে পারি। আমি যদি এখানে যদি উল্লেখ করে দেই 2 মিনিট, তাহলে আমার ফাইলটা 2 মিনিট পর পর অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আপনি ইচ্ছা মতো এখানে আপনার মিনিটটা আপনি বসায় দিতে পারেন, তবে সর্বনিম্ন হচ্ছে 1 মিনিট, 1 মিনিটের নিচে আর কিছু বসানো যায় না। এখন আপনি এখান থেকে আপ ডাউন করেও মিনিট বাড়াতে পারেন, এখানে আপ ডাউন করেও মিনিট কমাতে পারেন, এখানে বাড়াতে পারেন, এখানে কমাতে পারেন। এভাবে আপনি আপনার পছন্দ মতো মিনিট দিয়ে ওকে বাটনে ক্লিক, আমি যেহেতু 2 মিনিট দিছি দিয়ে ওকে বাটন ক্লিক করলাম, তাহলে এই ডকুমেন্ট আমি যা লিখবো 2 মিনিট পর পর ওটা সেভ হয়ে যাবে, ফলে বিদ্যুৎ চলে গেলেও এই ফাইলটা যেখানে আমি সেভ করে রাখছি সেখান থেকে এই ফাইলটা পাওয়া যাবে। আজকে পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।